প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাইটিভি অনুসন্ধানীমূলক নিয়মিত আয়োজন মাই ইনভেস্টিগেশনে। কি এতদিন পর দেখে নিশ্চয়ই আপনাদের বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ করছে, ভাবছেন কারো গলায় হয়তো আগুন দিতে এসেছি, নতুবা কারো পাকা ধানে মই দিতে এসেছি। তবে এটা ঠিক, খেলার কাছে যে কীভাবে মুরগি বর্গা দেওয়া হয় সেই গল্পই আজকে শোনাবো আমরা। দেশের 16.5 কোটি মানুষ কেমন আছি আমরা? জনস্বাস্থ্য খাত নিয়ে চলছে যেন থেরেসমাতি কারবার। মানুষ মরুক আর বাঁচুক, সেদিকে থোড়াই কেয়ার নেই যারা ফল আমদানি করছেন তাদের ক্ষেত্রে। তাই দর্শক, কথা না বাড়িয়ে আমরা যেতে চাই ঘটনার মূল প্রসঙ্গে। যদিও ঘটনা শেষে উপসংহারে টানব বিস্তারিত, তাই কথা না বাড়িয়ে এবার যেতে চাই ভূমিকার লাগাম টেনে ধরতে। প্রতিদিনের খাদ্য তালিকায় একটু বাড়তি পুষ্টি রাখতে অথবা সন্তানদের মেধা বিকাশে আমরা বাজার থেকে কিনে থাকি নানা ধরনের ফলমূল। কিন্তু আমরা কি একটিবারও ভাবি এই ফল কতটুকু স্বাস্থ্যসম্মত ও সুরক্ষিত এবং নিরাপদ কিনা? জেনে নেয়া যাক কীভাবে এবং কেমন করে এসব কোটি কোটি টাকার ফলমূল আসে বাংলাদেশে, আর কোন পথ ধরেই বা আসে এসব ফলমূল। দেশে প্রতি বছর বিদেশ থেকে প্রায় 80,000 কোটি টাকার ফল আমদানি করা হয়, আর সেসব ফল ব্যবহার করা হয় রোগীর পথ্য হিসাবে কিংবা মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের সদস্যদের বাড়তি পুষ্টির আশায় দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা হয়। কিন্তু আমরা একবারও হয়তো ভেবে দেখি না যে পুষ্টির আশায় চড়াদামে এসব বিদেশি ফল পাতে রাখছি তা কতটুকু নিরাপদে পৌঁছাচ্ছে আমাদের কাছে। বলাই বাহুল্য, এসব ক্ষতিকর রাসায়নিক মেশানো ফল খেয়ে আমাদের বাড়ছে ক্যান্সার সহ মারাত্মক রোগের ঝুঁকি। কিন্তু কি করে একটি পুষ্টিকর ফল দেশে আসতেই বিষে পরিণত হয় তার নেপথ্যের কাহিনী তুলে ধরব আমরা। বিশ্বের কয়েকটি শীতপ্রধান দেশ থেকে আসা মাল্টা, কমলা, আপেল, আঙ্গুর বাহারি জাতের ফল যা চাহিদা মেটায় সারা দেশের মানুষের। চট্টগ্রামের পানিপথ ধরে বড় বড় কন্টেনারে করে এসব ফল আসে, এরপর এসব চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। অবশ্য ভারত ও ভুটান থেকেও সড়কপথে আসে কিছু ফল, তবে অধিকাংশ ফল নদীপথে কন্টেনারে হিমাগারে আসে, তাও নাকি আবার বিষাক্ত কেমিক্যাল দিয়ে সতেজ রাখা। প্রথমে আসা যাক দক্ষিণ আমেরিকার ফল মাল্টা প্রসঙ্গে, যে মাল্টা আমরা প্রতিনিয়ত খাচ্ছি কিন্তু ভুলক্রমে একটি বড় ভাবি না কোথা থেকে আর কিভাবে এসব মাল্টা আসে আর প্রক্রিয়াজাত করে সতেজ রাখা হয় কিভাবে। ভিটামিন সিযুক্ত এই ফলটি দীর্ঘদিন থাকার পর যে বিষে পরিণত হচ্ছে সেদিকে কি নজর আমরা রাখি? চলুন দেখা যাক কিভাবে সতেজ রাখা হয় জনপ্রিয় এই মাল্টা। যদিও মাল্টায় প্রচুর পরিমাণের ভিটামিন, ক্যালসিয়াম ও শর্করা মেলে এই ফলটিতে, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, চীন, মেক্সিকো, ইতালি থেকে আসে এই ফলটি। ফলটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহ সুগারের পরিমাণ কম থাকায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা ছাড়াও কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেশ কমায়। এরপর আসা যাক জনপ্রিয় ফল আপেল প্রসঙ্গে। এর গুণাগুণ অনেকাংশে বেশি হলো সুস্থ আপেলকে কিভাবে অসুস্থ করে বাজারজাত করা হচ্ছে দেখে নেওয়া যাক সেই চিত্র। পুষ্টিগুণে ভরপুর এই আপেলে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার এবং মিনারেল যা হৃদরোগ নিয়ন্ত্রণে বেশ কাজ করে। বর্তমানে বিশ্বে উৎপাদনের শীর্ষে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও পোল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বেশ জনপ্রিয় পুষ্টিকর ফল কলা, কেননা কলা হার্ট ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য এবং আলসার থেকে সুরক্ষা দেয়। কলার আদিনিবাস দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই কলা নিয়ে কি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক এক ঝলক সেই চিত্র। আসলে সুস্থতার জন্য কলা নাকি অসুস্থতার কারখানা? দর্শক, এবার আসা যাক
প্রিয় ফল পেয়ারায়। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন চোখের জ্যোতি আর দাঁতের যত্নে মানুষকে অবশ্যই পেয়ারা খেতে হবে, কিন্তু বাজারজাতের আগে ও পরে তার গুণগত মান কতটুকু ঠিক থাকে সেই প্রশ্নের উত্তর আপনারা নিজেই মেলাতে থাকুন। দর্শক, এতক্ষণ আমরা যেসব ফল বিদেশ থেকে আমদানি করা হয় এবং কিভাবে আমদানি করে এই দেশে সরবরাহ করা হয় সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। তবে আমাদেরকে যেতে হবে বিরতিতে। তবে বিরতি যাওয়ার আগে মাইটিভি পরিবার মনে প্রাণে বিশ্বাস করে জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা দেখলে নিশ্চয়ই আপনি যেমন সচেতন হবেন, সচেতন হবে আপনার পরিবার, বাঁচবে ভবিষ্যৎ প্রজন্ম। তাই বিরতির বাধা টপকে আবার দেখা হবে আপনাদের সাথে মাইটিভির সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি অনুসন্ধানীমূলক অনুষ্ঠান বা ইনভেস্টিগেশনে। তাই কথা না বাড়িয়ে এবার চলে যাওয়া যাক ভূমিকার লাগাম টানতে। অসুস্থ আত্মীয় স্বজনকে এক নজর দেখতে আমরা বাজার থেকে খুব স্বাচ্ছন্দ্যে মৌসুমি ফল, মাল্টা, পেয়ারা, আপেল, আম ও আঙ্গুর সহ নানাবিধ ফল কিনে থাকি, কিন্তু একটিবারও ভাবি না যে অসুস্থ মানুষকে সুস্থ করতে পুষ্টির ঘাটতি পূরণে যে ফলটি বাজার থেকে কিনছি তা কতটুকু স্বাস্থ্যসম্মত। এখন তো ফল যেগুলো আমরা আসলে আনছি কতটুকু পরিমাণে ভিটামিনস বা মিনারেলস পাওয়া যায় তাই তো আসলে আমরা নিশ্চিত না, কিন্তু একটা মনের প্রশান্তির জন্যই খাওয়া। যে পরিমাণ প্রোটিন থাকার কথা এই পরিমাণ প্রোটিন থাকে কিনা আমরা তো শিওর না। পরিস্থিতি যখন এমন তখন আমরা এবার যেতে চাই যারা ফল বিক্রি করেন তাদের কাছে। সত্যি কি এসব ফল স্বাস্থ্যসম্মত নাকি এতো রয়েছে আড়ালে থাকা মুনাফাখোর আর অসৎ ব্যবসায়ীদের কারসাজি? কোনোটা নিরাপদ আছে কিনা একটা আপনি একটা বলেন যে এই খাবারটা নিরাপদ আছে বাজারে। চাল থেকে শুরু করে চাল খাচ্ছি 30% চিঠা জানে খাচ্ছি, তাহলে এটা তো কি দিবে? বড় টেস্ট করে দিচ্ছি এটাই খাবো। অনুসন্ধানের স্বার্থে আমরা টানা 3 মাস একটি দোকানে কালো কলমের কালিখচিত ক্রস চিহ্ন দিয়ে আসি যা ভুলও টের পাননি ফল ব্যবসায়ী। এরপর আবার হাজির আমরা, সেই ফল খুঁজতে গিয়ে কালো ক্রস চিহ্ন ফলটি পেয়ে গেলাম আমরা। তার মানে 3 মাসও বিক্রি হয়নি ফলটি, কিন্তু পচেও যায়নি এতটা সময়ে। চকচকে মসৃণ মালটা দেখে মনে হয় এই বুঝি গাছ থেকে পেরে আনা হলো। তাহলে এবার প্রশ্ন ফল বিক্রেতার কাছে, কিভাবে এতদিনে সতেজ থাকে মালটা? এই যে মালটা বলেন আর এই যে কমলাই বলেন, এত সতেজ থাকে কেমন করে? সতেজ থাকে আর আমাদের মেডিসিন স্টোরে ফেলাই রাখে, ফেলানোর কারণে মনে করেন অনেক দিন থাকে, থাকার কারণে এটা স্টোর থেকে গেলে বাইরে ওই বাইরে নিয়ে গেলে আস্তে আস্তে এটার টেম্পারটা একটু লুজ হয়ে যায়। তবে হাটে হাড়ি ভাঙলেন অপর এক ফল বিক্রেতা। ইথোফেন স্প্রেটা আসলে কেন করেন? এই স্প্রেটা মূলত পানি, জাস্ট পানি আর কি। এই পানিটা পরিষ্কার করে রাখা, পরিষ্কার পানি মানে বিশুদ্ধ পানি আর কি। এই পানিটা আপনি পরিষ্কার করলে মালটা চিকচিক করে আর কি। 4 মাস 5 মাস এভাবে যে এই যে থাকে এই যে আঙ্গুর ফলগুলো, এগুলো কেমন করে আসলে সতেজ থাকে একটু আমরা জানতে চাই। আমরা শুনছি যে এগুলো কোল্ড স্টোরে থাকে, এটা অনেক সময় তো বিক্রি হয় না এবং মাসের পর মাস আছেই, মাসের পর মাস আছে। যেগুলো ওয়েস্ট থাকে যে খারাপ হয়ে যেগুলো ফালিয়ে দিই। এমনকি আঙ্গুর ফল সতেজ রাখতে এভাবেই ফরমালিন বা এক ধরনের সাদা মিশ্রিত পাউডার পানিতে মিশিয়ে চুবানো হচ্ছে যাতে করে সতেজ ও তরতাজা থাকে এই মুখরোচক ও চাহিদা সম্পন্ন আঙ্গুর ফলগুলো। প্রতি বছর শত শত হাজার হাজার কোটি টাকার ফল আমদানি করা হয় শুধুমাত্র বাড়তি মুনাফার কথা ভেবে। স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টির সঙ্গে কোনো সম্পর্ক নেই এই আমদানির, কিন্তু পরিস্থিতি যেন যেই লাউ সেই কদু। অধিক মুনাফার আশায় সুস্থ মানুষের মুখে তুলে দেওয়া হচ্ছে ফলের নামে বিষ। বহির্বিশ্ব থেকে আমদানি করার সময় হিমাগারে ফরমালিন সহ মেশানো হয় এক প্রকার থাইমোবিন সাদা পাউডার জাতীয় কেমিক্যাল যা পানির সাথে মিশিয়ে স্থায়ীকরণ জাতীয় অ্যাসিড প্রস্তুত করা হয়, যা শুধু মানবদেহের জন্য বিষাক্ত নয়, মৃত্যুকে আলিঙ্গন করার মতো এক জাতীয় কেমিক্যাল। অথচ ফল আমদানিতে বাংলাদেশের তৃতীয় অবস্থান হলো, মালটা আমদানিতে 5ম থেকে এখন এর অবস্থান প্রথম। দর্শক, এই বিষাক্ত ফলগুলো বিক্রি করা কতটুকু আইনি অপরাধ বা কতটুকু আইনের মধ্যে পড়ে সে বিষয় নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে। তবে সবকিছু অভিযোগ ছাপিয়ে আমরা এতক্ষণ যে গল্প বলছিলাম সেই গল্পের সূত্র ধরেই আবারও আমাদেরকে
সময়ের বাধায় যেতে হবে ছোট্ট একটা বিরতিতে, আর সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির বাধা টপকে আবারও স্বাগত জানাচ্ছি অনুসন্ধানীমূলক অনুষ্ঠান মাই ইনভেস্টিগেশনে। তাই কথা না বাড়িয়ে যাওয়া যাক এবার ঘটনার মূল অনুসন্ধানে। চলুন এবার যেতে চাই উত্তরাঞ্চলের রাজশাহীর চাপাই নবাবগঞ্জে। আমের মৌসুম শেষ হলেও বাজারে হরহামেশাই মিলবে সতেজ ও পাকা আম। এ যেন ঋতু বৈচিত্র্যহীনতার আরেক নতুন উদাহরণ। বীজ না দিলে আম ভালো থাকবে না। ধান চাষ করলে যেমন তেল সার লাগে, আমের আবাদ করলে ওরকম সার বীজ লাগে না। কেমিক্যালটা মারা এটাতে কোনো ক্ষতি নাই মানুষের, বরঞ্চ ভালো আমের পক্ষে, কালার করার জন্য পাউডার আছে। আমখাতো এই জনপদে আমের মৌসুম শেষ হলেও এখনো পাকা আমের মৌ মৌ গন্ধে শয়লাপ সারা দেশ। কিভাবে এসব সতেজ থাকে, চলুন দেখে আসা যাক সেই চিত্র। স্প্রের কারণ হলো যে আমটাতে যেন পোকা না লাগে, আমটা আমাদের সুরক্ষিত থাকবে, প্লাস আমের কালার আসবে, কালারটার জন্য আপনার অনেক ক্রেতা চাহিদা করে। আর ঢাকার আমে বিষাক্ত ইথোফেন তো রয়েছেই। কাঁচা অপরিপক্ক আম স্প্রে দিয়ে পাকানো এই মেডিসিন মানবদেহে গেলে কিডনির সমস্যা থেকে শুরু করে ক্যান্সারের অন্যতম কারণ এই ইথোফেন। এসব অসাধু তৎপরতার কথা অকপটে স্বীকার করেন ফল বিক্রেতারা। আমরা জানি যে আমরা গাড়ি থেকে আর ইম্পোর্ট করে না আনে, আমরা গাড়ি দিয়ে কিনে আনি, এটাই আমরা সাধারণ। আমরা তো কিভাবে আনে কিভাবে আর কি প্যাসিং করে হারা হারা জানি আমরা। দর্শক, এতক্ষণ যেসব ফলগুলো নিয়ে কথা বলছিলাম সেই ফলগুলোর সাতকাহনের গল্প শেষ করে এবার আমরা যেতে চাই উত্তরাঞ্চলের রংপুরে। সেখানেও কিন্তু একই পরিস্থিতি। মানুষের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কিভাবে ক্রয় করছেন এসব বিষাক্ত ফল। রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা নীলফামারী, এখানেও রয়েছে অসংখ্য ফলের দোকান। বিশেষ করে সীমান্ত এলাকা হয় প্রতিনিয়ত অসংখ্য ফল আসে এখানে। বিশেষ করে যশোরের বেনাপল ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ফলভর্তি শত শত ট্রাক আসে এই জনপদে। আর এসব ফল সিন্ডিকেটের মাধ্যমে বিতরণ করা হয় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে। ক্রেতারা জানেন না কতটুকু স্বাস্থ্যসম্মত এসব ফল। এগুলা বিভিন্ন দেশ থেকে আসতেছে, কতদিন যে সময় লাগতেছে সেটা জানি না আমরা। সাধারণ দোকানদাররা বা ক্রেতারা আসলে জানে না এই সমস্ত ফল স্বাস্থ্যসম্মত কিনা। এগুলো আমরা খাচ্ছি, এগুলোর মধ্যে কী আছে না আছে এগুলো তো আমরা জানি না। আমরা যেভাবে পাই এইভাবেই বেশি, কেউ তো আর জেনে শুনে বিষ খায় না, না জানাই তো খায়। সার্বিক এই বিষয় নিয়ে কি বলছেন পুষ্টিবিদরা। আসলে কতটুকু কার্বাইড দিয়ে কোনো খাবার পাকানো হচ্ছে, যেমন কলাকে কার্বাইড দিয়ে পাকানো হয়, যতটুকু সচেতন হতে পারি যতবার বারবার ধুয়ে একটা খাবার গ্রহণ করা, খাদ্যে ভেজাল আছে কিনা সেটা বের করা, এবং ফুডের নিউট্রিশন ভ্যালু কীরকম আছে সেগুলো জানো, ক্যালোরিফিক ভ্যালু কীরকম আছে। আপনি খাচ্ছেন পুরা কেমিক্যাল, আপনার নানান ক্ষতি হতে পারে, নানান আমার মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে এই সমস্ত খাবার থেকে। তবে বলে রাখি, চট্টগ্রাম বন্দর ছাড়াও এলসির বাইরে সরকারের রাজস্ব কোষাগার ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ফল এদেশে প্রবেশ করছে যা খাওয়ার অনুপযোগী। এসব ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে ফরমালিন ইনজেক্ট করে দেওয়া হয়। 2013 সালে খাদ্যে ফরমালিন ব্যবহার নিষিদ্ধ করা হয়। একই সাথে খাদ্য সংরক্ষণে যে কোনো অননুমোদিত রাসায়নিক প্রয়োগের অপরাধে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 20 লাখ টাকা জরিমানার বিধান তৈরি করা হয়। 2015 সালে সরকার ফরমালিন নিয়ন্ত্রণ আইন তৈরি করে এবং খাদ্যের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। এবার একটু চোখ বলানো যাক দেশীয় ফলের দিকে। দেশীয় ফল পেয়ারা আমরা থেকে শুরু করে মৌসুমি সব ফলেই অত্যন্ত পুষ্টিকর এবং বিদেশে যে কোনো ফলের চেয়ে স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে প্রশ্ন হচ্ছে, দেশে এত পুষ্টিকর ফল থাকতে আমরা কেন প্রতি বছর শত শত কোটি টাকার ফল বিদেশ থেকে আমদানি করি? বিষাক্ত কেমিক্যালযুক্ত এসব বিদেশি ফল খেয়ে হিতে বিপরীত হচ্ছেই আমদানি খাতে, দেশের বিপুল বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে দেশের বাইরে। তাহলে কেন আমরা দেশি ফলের দিকে ঝুঁকছি না? হয়তো আমাদের মনের মধ্যেই গেঁথে গেছে অদ্ভুত কোনো বিশ্বাস যে বিদেশি ফল মানেই ভালো কিছু, বিদেশি ফল মানেই সামাজিক স্ট্যাটাস, কিন্তু নিজের এবং নিজের পরিবারের ক্ষতির দিকটা কেউ ভাবছি না। দর্শক, পৃথিবীতে কারো কেউ ক্ষতি করে কখনো ভালো থাকে না। যারা ফল ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলি, ভুলক্রমেও এই বিষাক্ত ফলটি আপনাদের সন্তানের মুখে তুলে দিচ্ছেন না তো। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আইন প্রয়োগকারী সংস্থা
খাদ্য অধিদপ্তর আর ভোক্তা অধিদপ্তরের কাছে আমাদের একটাই আর্জি যে আপনারা এই বিষয়টিকে নজর দিবেন, তাহলে হয়তোবা কোটি প্রাণ বেঁচে যেতে পারে এই বিষাক্ত ফলের হাওয়া থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মাইটিভি নিয়মিত আয়োজন মাই ইনভেস্টিগেশনের অনুসন্ধানী প্রতিবেদন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধানের গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের মনের অনুসন্ধানী জ্বালা মেটাতে সবসময় চোখ রাখুন মাইটিভিতে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধানের সাতকাউন নিয়ে। আল্লাহ হাফেজ।